আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যাপাচিনো কফি। এর জন্য প্রথমে একটি পাত্রে এক টেবিল চামচ কফি এবং দুই টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। এবার এতে নর্মাল পানি, নর্মাল টেম্পারেচার পানি একটু দিয়ে দিলাম। এরপর ইলেকট্রিক বিটার দিয়ে এটা আমরা বিট করে নিব। দেখেন, এটা আমরা ধীরে ধীরে লো মিডিয়ামে আমরা এটা করলাম। করে এরপরে এই যে কি সুন্দর ফোম হয়ে গেছে, দেখেন এটা চামচ থেকে পড়তেছে না, খুবই সুন্দর একটা ফোমি হয়ে গেছে, ফোমি ফোমি ভাব আসছে। এইবার আমরা এই ক্যাপাচিনোটা এখানে দুই টেবিল চামচ নিয়ে নিলাম এক কাপ কফির জন্য। আমার কাপটা ছোট, আপনাদের যতটা লাগে আপনারা ততটা নিতে পারেন। এরপর এবার আমি তিন কাপ দুধকে এক কাপ করে জাল দিয়ে নিয়েছি, গাঢ় দুধটা ধীরে ধীরে ঢেলে দিলাম। দেখুন, এবার এটা আমি নেড়ে নিলাম, মিক্স করে নিলাম। এরপর বাকি দুধটা আমি এবার ঢেলে দিব, গাঢ় দুধ দেখেন ঢেলে নিলাম। এখন এটাতে আমি আর একটু ক্যাপাচিনো অ্যাড করব। হ্যাঁ, ওপর দিয়ে আমি আর একটু ক্যাপাচিনো দিয়ে দিলাম। এইবার আমি মিল্ক, এবার আমি চকলেট সিরাপ নিয়ে নিলাম, এটা ডিজাইন করার জন্য, পরিবেশন করার জন্য। এটা অপশনাল, আপনি না দিলেও না দিতে পারেন। দেখেন, আমি চকলেটে এগুলো একটা টুথপিক দিয়ে এটা আমি ডিজাইন করে নিচ্ছি, ধীরে ধীরে ডিজাইন করে নিব। তৈরি হয়ে গেল খুব সুন্দর দেখতে ক্যাপাচিনো কফি।